हेलो स्टूडेंट्स, एडुकेशन टिप्स से तुम्हारे स्वागत जानाई। आज के मॉडल एक्टिविटी टास्क पार्ट फाइव क्लास नाइन एर अंकगुलो आमरा करब। एखोनो पर्यंत जरा आगे भिडियोटी देखोनी, आगे भिडियोगुली देखोनी अर्थात पार्ट वन, पार्ट टू, पार्ट थ्री, पार्ट फोर एगुलो देखोनी, तारा आमार चैनल भिजिट करे सेई अंकगुलो करे निते पारो। आर एई मॉडल एक्टिविटी टास्कर पार्ट फाइव जेटा आछे एखन होबे, तोमरा सबाई मन दिए ए अंकगुलो देखो एवं खाताय करे राखो এবং যখন জমা দেওয়ার সময় হয় তখন জমা দেবে। যাই হোক, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলে আসি আমাদের অঙ্কের আলোচনায়। তাহলে এটা মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট ফাইভ এর প্রথম যে প্রশ্নগুলি আছে সেটা হচ্ছে এমসিকিউ, ঠিক আছে? তো এমসিকিউ এর প্রথম প্রশ্ন কি আছে, বলেছে একজন সবজি বিক্রেতা 20 টাকায় 10টি লেবু কিনে 20 টাকায় 8টি লেবু বিক্রি করেন, তার শতকরা লাভ হয় কত? এখানে অপশন আছে 25%, 20%, 10%, 24%, ঠিক আছে? তাহলে দেখো আগে আমরা অঙ্কটা দেখি বিস্তারিত কিভাবে করা হয়েছে। তাহলে কি 10টি লেবুর ক্রয় মূল্য 20 টাকা, তাহলে 1টি লেবুর ক্রয় মূল্য কত? 20 বাই 10, ঠিক আছে, কাটাকাটি করলাম 2 টাকা আসলো। 8টি লেবুর বিক্রয় মূল্য কত বলেছে? 20 টাকা, তাহলে 1টি লেবুর বিক্রয় মূল্য কত হবে? 20 বাই 8, আমরা যদি কাটাকাটি করি তাহলে হবে 5 বাই 2, এটা যদি ভাগ করি 2.5 টাকা, মানে 2.5 টাকা। তাহলে আমরা লাভের হার বের করব, ঠিক আছে? লাভের হারের আমাদের ফর্মুলা কি? লাভের হারের ফর্মুলা হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100%, ঠিক আছে? তাহলে বিক্রয় মূল্য কত এখানে? 2.5 টাকা দেখেছো, আর ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য ছিল 2 টাকা, তাহলে 2.5 - 2 বাই ক্রয় মূল্য ইন্টু 100%, ঠিক আছে? তাহলে 2.5 টাকার থেকে 2 টাকা বাদ দিলে 0.5 টাকা, তাহলে 0.5 বাই 2 ইন্টু 100%। এখানে দেখো উপরের পয়েন্ট উঠিয়ে নিচে 10 বা 0 বসিয়েছি, তারপর এখানে আমরা কি করলাম, 20 দিয়ে 100কে কাটাকাটি করলাম, তাহলে কত হচ্ছে? 5×20 100, গুণ করলে 5×5 25, তাহলে উত্তর হচ্ছে 25%। তাহলে আমাদের অপশনগুলো ছিল সেই অপশনগুলির মধ্যে কোনটি রাইট হবে? 25%, এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে? এরপর 2 নম্বর প্রশ্ন যেটা বলেছে, পিকিউ আর এস ট্রাপিজিয়ামের 2টি তির্যক বাহু পিএস এবং কিউআর এর মধ্যবিন্দু যথাক্রমে এক্স ও ওয়াই, তবে এক্স ওয়াই ইকুয়াল টু কি হবে? অপশন আছে হাফ পিকিউ, হাফ আর এস, হাফ অফ পিকিউ প্লাস আর এস, আর 2 নম্বর অপশন হাফ অফ পিকিউ মাইনাস আর এস। যাই হোক, এটা তোমাদের বইয়ে প্রয়োগ নাম্বার 5 পেজ নাম্বার 126 আছে, আমি দেখাচ্ছি। এই দেখো প্রয়োগ নাম্বার 5, এখানে দেখো আমাদের যে প্রমাণটা আছে ইএফ ইকুয়াল টু হাফ এবি প্লাস ডিসি, এখানে এবি সিডি দিয়ে নামটা আছে, তাহলে এখানে এ বলতে পি, বি বলতে কিউ, সি বলতে আর, ডি বলতে এস, তাহলে ইএফ ইকুয়াল টু হচ্ছে হাফ অফ এবি প্লাস ডিসি, আর এখানে তাহলে হবে আমাদের ইএফ পি কিউ ইকুয়াল, এখানে তাহলে আমাদের কি হবে, আমাদের এখানে হবে হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু তাহলে কি হবে, হাফ অফ পি কিউ প্লাস আর এস। আশা করি বুঝতে পেরেছো, তাহলে এটা অপশন কোনটা হবে? অপশন নাম্বার হবে সি। এরপরে 3 নম্বর প্রশ্ন বলেছে, একটি শ্রেণী 105 থেকে 140, শ্রেণীটির পরিসংখ্যা যদি 14 হয় তাহলে শ্রেণীটির পরিসংখ্যা ঘনত্ব কত হবে? অপশন 2.5, 0.4, 0.35, 0.14। যাই হোক, এটা তোমাদের বইয়ে পেজ নাম্বার 154 এই ফর্মুলাটা আছে, পরিসংখ্যা ঘনত্বের ফর্মুলা। পরিসংখ্যা ঘনত্বের ফর্মুলা হচ্ছে উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। তাহলে উক্ত শ্রেণীর পরিসংখ্যা বলতে এই শ্রেণীর পরিসংখ্যা কত? দেখো 14 বলেছে আগেই, তাহলে এখানে উপরে হবে 14, পরিসংখ্যা হচ্ছে 14 বাই শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্য মানে হচ্ছে এই শ্রেণীর উচ্চ সীমানা মাইনাস নিম্ন সীমানা, এখানে উচ্চ সীমানা হচ্ছে 140, নিম্ন সীমানা হচ্ছে 105, তাহলে কত হবে? 140 - 105, তাহলে কত হবে? 14/35। যদি তুমি কাটাকাটি করো 7 দিয়ে, তাহলে 7×14, আর এখানে হবে 5×7=35, তাহলে 2/5, 2/5কে যদি আমরা ভাগ করি তাহলে 0.4, তাহলে আমাদের পরিসংখ্যা ঘনত্ব হচ্ছে 0.4, উত্তর হবে অপশন নাম্বার বি, উত্তর হবে অপশন নাম্বার বি, আশা করি বুঝতে পেরেছ। এরপরে আছে কোশ্চেন নাম্বার 4, 3 মিটার লম্বা ও 2 মিটার চওড়া একটি আয়তকার জায়গা 5 ডেসিমি বর্গ টালি দিয়ে বাঁধাতে কত টালি লাগবে? অপশন এ 48টি, বি 96টি, সি 24টি, ডি হচ্ছে 72টি। তাহলে দেখো এখানে আমাদের আমাদেরকে আগে কি করতে হবে, সেই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দিয়ে আমরা আগে ক্ষেত্রফল বের করব। দৈর্ঘ্য কত আছে? 3 মিটার, এখানে আমরা ডেসিমিতে নিয়ে নিই, কারণ ওখানে টালির যে দৈর্ঘ্যটা আছে সেটা ডেসিমিতে আছে। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার, এটাকে যদি ডেসিমিতে বানাই 3×10 ডেসিমি অর্থাৎ 30 ডেসিমি,
প্রস্থ হচ্ছে 2 মিটার, তাহলে 2 × 10 ডেসিমি মানে 20 ডেসিমি। আর ক্ষেত্রফল তাহলে কি হবে, দৈর্ঘ্য ইনটু প্রস্থ আমরা জানি, দৈর্ঘ্য এখানে 30 আর প্রস্থ হচ্ছে 20, তাহলে 30 × 20 গুণ করলে হবে 600 বর্গ ডেসিমি। আর টালির ক্ষেত্রফল কত বলেছে, 5 ডেসিমি বর্গ, অর্থাৎ টালির ক্ষেত্রফল তাহলে কি হবে, 5 স্কয়ার বর্গ ডেসিমি, তাহলে 25 বর্গ ডেসিমি। টালি লাগবে কয়টি, টোটাল ক্ষেত্রফল কত, মোট ক্ষেত্রফল কত, 600, তাকে আমরা কি করব টালির ক্ষেত্রফল দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাবো কয়টি টালি লাগবে। তাহলে আমরা কি করলাম, 600/5, 600/25 যদি আমরা ভাগ করি বা কাটাকাটি করি তাহলে আসবে অ্যান্সার 24। তাহলে আমাদের উত্তর হচ্ছে 24টি, এটা অপশন নাম্বার হচ্ছে সি। আশা করি বুঝতে পেরেছ, খুবই সোজা, একটু বুঝে অঙ্কগুলোকে করে নাও সঙ্গে সঙ্গে। এরপর বলেছে সত্য মিথ্যা নিরূপণ করো। তাহলে সত্য মিথ্যা নিরূপণের ক্ষেত্রে প্রথম যে প্রশ্নটি আছে, এবিসি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল বিএসি কত আছে, 90 ডিগ্রি, এবং বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি হলে এডি ইকুয়াল টু হাফ বিসি, এটা বলেছে, এটা সত্য কিনা মিথ্যা সেটা দেখতে হবে। আচ্ছা যাই হোক, প্রথমে জেনে রাখো যে বিবৃতিটি সত্য হবে। এই যে প্রয়োগটি বা এই জ্যামিতিটি আমাদের আছে তোমাদের বইয়ের পেজ নাম্বার 128, প্রয়োগ 7, তোমরা পেজ নাম্বার 128 খুলে দেখে নাও, সেম এই চিত্রটাই আছে তাহলে দেখো। আর এই প্রমাণটাও কিন্তু আছে একদম সেম, একটি উপপাদ্যের প্রয়োগের এটা স্টেটমেন্ট। যাই হোক, তাহলে এডি ইকুয়াল টু হাফ বিসি, এখানে দেখো অ্যাঙ্গেল বিএসি বলেছিল 90 ডিগ্রি, আমি এঁকেছি অ্যাঙ্গেল বিএসি 90 ডিগ্রি, আর হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, এডি যুক্ত করে আমরা ডি হচ্ছে লম্ব অঙ্কন করা হয়েছে, তাহলে আমরা বলবো যে এডি ইকুয়াল টু হাফ বিসি, এটাই কিন্তু বিবৃতি, তাহলে কি হবে, সত্য হবে। আশা করি বুঝতে পেরেছ। এরপর যেটা বলেছে প্রশ্ন নাম্বার মানে বিবৃতি নাম্বার 2, সত্য না মিথ্যা নিরূপণ করতে হবে। একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু বলেছে 10 এবং প্রতিটি শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 6 হলে শ্রেণীটির নিম্ন সীমা হবে 8। ঠিক আছে, কি কি বলেছে দেখো, বলেছে শ্রেণীর মধ্যবিন্দু বলেছে 10 এবং প্রতিটি শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য বলেছে 6, তাহলে মধ্যবিন্দু 10, শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 6, আমাকে বের করতে হবে শ্রেণীটির নিম্ন সীমা, নিম্ন সীমা কত বলেছে 8, এটা কি সত্যি না মিথ্যা আমরা যাচাই করব। প্রথমে জেনে রাখো বিবৃতিটি মিথ্যা হবে, তাহলে আমরা অঙ্কটা করে দেখে দেখাচ্ছি যে কিভাবে মিথ্যা হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, ফার্স্টে আমরা ধরে নিব যে শ্রেণীটির নিম্ন সীমা, শ্রেণীটির নিম্ন সীমা কত ধরে নিব, শ্রেণীটির নিম্ন সীমা ধরে নিব হচ্ছে এল। ঠিক আছে, আর উচ্চ সীমা ধরে নিব হচ্ছে ইউ, তাহলে এদের মধ্যবিন্দু কি হবে, মধ্যবিন্দুর ফর্মুলা হচ্ছে ইউ প্লাস এল বাই 2, অর্থাৎ উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা বাই 2। তাহলে শ্রেণী, আবার শ্রেণী দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে ইউ মাইনাস এল, অর্থাৎ উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা। এখন আমাকে প্রশ্ন মতে, প্রশ্ন অনুযায়ী ইউ প্লাস এল বাই 2 মানে মধ্যবিন্দু সমান সমান 10 বলেছে, তাহলে ইউ প্লাস এল বাই 2 ইকুয়াল টু 10, তাহলে ইউ প্লাস এল ইকুয়াল টু বজ্রগুণ করলে হচ্ছে 20। আর এখানে আমাদের বলেছে বলেছে শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 6, তাহলে ইউ মাইনাস এল ইকুয়াল টু কি আসলো, 6/6। তাহলে এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ দিয়ে আমরা কি করলাম, 1 - 2 করে আমরা সমাধান করব। সমাধান যদি করি তাহলে আসলো দেখো 2l = 14, তাহলে l ইকুয়াল টু কত আসলো, 14/2 কাটাকাটি করলে তাহলে l ইকুয়াল টু কত আসলো, 7। তাহলে শ্রেণীটির l ইকুয়াল টু কত আসলো, 7 আসলো, তাহলে শ্রেণীটির নিম্ন সীমা হচ্ছে 7। কিন্তু আমাদের এখানে কিন্তু প্রশ্নে কিন্তু আমাদের বলেছিল যে দেখো শ্রেণীটির নিম্ন সীমা হবে 8, তাহলে কি বিবৃতিটি সত্য, না বিবৃতিটি মিথ্যা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ অঙ্কটি। এরপরে আমরা চলে আসছি 3 নম্বর বিবৃতিতে, কি বলেছে, একটি সামান্তরিক আকারের ক্ষেত্র, একটি আয়তক্ষেত্র এবং একটি ত্রিভুজাকার ক্ষেত্র একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখার যুগলের মধ্যে অবস্থিত, তাহলে বলেছে তাদের ক্ষেত্রফল পি আর টি, অর্থাৎ সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে পি, আর হচ্ছে আয়তক্ষেত্রের হচ্ছে আর, আর হচ্ছে ত্রিভুজের হচ্ছে টি। তাহলে আমাকে বলেছে পি ইকুয়াল টু আর ইকুয়াল টু টি বাই 2, এটা কি সত্যি হবে না মিথ্যা হবে সেটা আমাকে দেখাতে হবে। প্রথমে জেনে রাখো যে বিবৃতিটি মিথ্যা হবে, কেন মিথ্যা হবে সেটা আমরা পরে দেখছি কিভাবে। দেখো আমরা কি জানি যে একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত সামান্তরিক গলির ক্ষেত্রফল সমান হয়। ঠিক আছে, তোমাদের বইয়ে উপপাদ্যের স্টেটমেন্টে এটা কিন্তু আছে, কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু সামান্তরিকের অর্ধেক হয়, এটাও আমরা জানি যে একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে যদি ত্রিভুজ এবং সামান্তরিক অবস্থিত হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। এখানে দেখো আয়তক্ষেত্রেও যেহেতু একটি সামান্তরিক আর আর তো একটি সামান্তরিক বলেইছে, তাহলে এই দুটো একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে হওয়ার জন্য এদের ক্ষেত্রফল সমান হবে, অর্থাৎ পি ইকুয়াল টু কি হবে আর। কিন্তু
যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজের ক্ষেত্রফল হবে সামান্তরিক গুলির অর্ধেক, অর্থাৎ টি ইকুয়াল টু আর বাই টু ইকুয়াল টু কি হবে পি বাই টু। তাহলে এটা যদি আমরা দুই দিয়ে গুণ করি সবগুলোকে, তাহলে টু টি ইকুয়াল টু কি হবে, এখানে টু টু কাটা যাবে আর থাকবে, এখানে টু টু কাটা যাবে পি থাকবে। টু টি ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু পি, অর্থাৎ পি ইকুয়াল টু আর ইকুয়াল টু কি আসলো টু টি, কিন্তু আমাদের এখানে বলা আছে পি ইকুয়াল টু আর ইকুয়াল টু টি বাই টু। তাহলে বিবৃতিটি কি সত্য হবে? না, বিবৃতিটি হবে মিথ্যা। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। এরপর আমরা পরের প্রশ্নে চলে আসছি। কি বলছে? একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সাংখ্যমান সমান হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এক একক হবে। কি কি বলেছে দেখো, সমবাহু ত্রিভুজ এবং তার ক্ষেত্রফল আর উচ্চতা সমান। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর উচ্চতা সমান যদি হয়, আমি ধরে নিলাম যে সমবাহু ত্রিভুজের বাহু হচ্ছে এক্স একক। যদি বাহু এক্স একক হয় তাহলে আমরা তো জানি ক্ষেত্রফলের ফর্মুলা কি, রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার, অর্থাৎ রুট থ্রি বাই ফোর ইন্টু এক্স স্কোয়ার, আর উচ্চতা হচ্ছে রুট থ্রি বাই টু ইন্টু এক্স, অর্থাৎ রুট থ্রি বাই টু ইন্টু বাহু। তো সমবাহু ত্রিভুজে এই ফর্মুলাগুলো তোমাকে খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু এই জ্যামিতির অঙ্কগুলো করতে পারবে না। ঠিক আছে, তাহলে যেহেতু আমাদের ক্ষেত্রফল আর উচ্চতা সাংখ্যমান সমান বলা আছে, তাই আমরা কি করলাম, প্রশ্ন মতে রুট থ্রি বাই ফোর ইন্টু এক্স স্কোয়ার, অর্থাৎ ক্ষেত্রফল ইকুয়াল টু রুট থ্রি বাই টু ইন্টু এক্স, অর্থাৎ উচ্চতা, এ দুটো সমান করলাম। সমান করার পর দেখো পরের লাইনে আমরা কি করলাম, ক্যালকুলেশন করলাম, দুই পাশ থেকে রুট থ্রি কেটে দিলাম, টু দিয়ে এখানে ফোর কে কেটে দিলাম, টু রইলো, আর এক্স দিয়ে এক্স স্কোয়ার কে কাটলে এক্স রইলো, তার মানে এই পাশে কি রইলো, এক্স বাই টু ইকুয়াল টু ওই পাশে কাটাকাটি গিয়ে শুধু ওয়ান রইলো। তাহলে এবার বজ্রগুণ করলে এক্স ইকুয়াল টু কি আসবে, দুই একে দুই, এক্স ইকুয়াল টু টু। তাহলে নির্ণীয় বাহুর দৈর্ঘ্য টু একক, অর্থাৎ সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য কত আসলো, দুই একক। সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত আসলো, দুই একক, কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক একক। তাহলে কি বিবৃতিটি সত্য হবে? না, বিবৃতিটি হবে মিথ্যা। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা আসবো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। প্রথম প্রশ্নটি বলেছে একটি ঘড়ি পরপর 10% 5% 10% এবং 5% হারে ছাড়ে বিক্রি করা হলো, তাহলে সমতুল্য ছাড় কত হবে, অর্থাৎ মোট ছাড় কত হবে সেটা। তা দেখো আমি ঘড়িটি ধার্য মূল্য ধরে নিলাম 100 টাকা। ঠিক আছে, তাহলে 10% যদি আমি ছাড় দিই, 10% ছাড় দিলে দাম কত হবে, তাহলে 100 10% কত হয়, 10 টাকাই হয়, 100 - 10 টাকা, অর্থাৎ 90 টাকা হবে। যদি আমি 10% ছাড় দিই তাহলে দাম কত হবে, 90 টাকা। এবার বলেছে 90 টাকার ঘড়ির 5% ছাড় দিতে হবে, কারণ প্রথমে বলেছে 10% পরে আবার 5%। তাহলে 90 টাকার ঘড়ি যদি আমি 5% ছাড় দিই তাহলে দাম কত হবে, 90 থেকে 90 এর 5% বাদ দিলাম, 90 - 90 × 5% মানে 5/100। কাটাকাটি করলাম, দেখো এখানে আসলো 45/10 মানে হচ্ছে 4.5। তাহলে 90 - 4.5 যদি করি তাহলে আসলো 85.5, 85.5 টাকা। তাহলে নির্ণয় সমতুল্য ছাড় কত হবে, টোটাল আমাদের ক্রয় মূল্য কত ছিল 100, ধার্য মূল্য 100 টাকার থেকে আমি 85.5 টাকা বাদ দিলাম, তাহলে কত আসলো, 14.5%। তাহলে আমাদের নির্ণয় সমতুল্য ছাড় কত হবে, 14.5%। খুবই সোজা, আশা করি বুঝতে পেরেছ অঙ্কটা। এরপরে আমাদের যে প্রশ্নটা আছে, একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত। কি বলেছে, বৃত্তের ব্যাস আর বর্গক্ষেত্রের বাহু এই দুটো সমান। তাহলে আমি কি ধরে নিলাম, বৃত্তের ব্যাস ধরে নিলাম 2r একক, আর বর্গক্ষেত্রের বাহু তাহলে কত হবে, 2r একক, কারণ দুটো সমান বলেছে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে, আর একক, কারণ ব্যাস যদি 2r হয় ব্যাসার্ধ তার অর্ধেক, অর্থাৎ আর একক হবে। পরিধি কি হবে, তাহলে বৃত্তের পরিধির ফর্মুলা হচ্ছে 2πr একক। বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা হচ্ছে 4 × বাহু। এখানে বাহুর দৈর্ঘ্য কত বলেছে, 2r, তাহলে 4 × 2r যদি হয় তাহলে কত আসবে, 8r। তাহলে বৃত্তের পরিধি হচ্ছে 2πr আর বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 8r, তাহলে এদের মধ্যে অনুপাত কি হবে, 2πr = 8r। তাহলে এটা যদি আমরা করি তাহলে 2πr/8r, যদি কাটাকাটি করি আর আর কাটা যাবে, 2 দিয়ে 8 কে কাটলাম, 4 রইলো, মানে π/4। এবার পাই মানে হচ্ছে 22/7 বসালাম, বাই হচ্ছে 4, তাহলে কি লিখবো, 22/7 × 4 কে লিখলাম, উল্টে যাবে উপরে গেলে 1/4। এবার কাটাকাটি গেলে এখানে 2 আর এখানে কত রইলো, 11। তাহলে আমরা যদি করি তাহলে 11/7 × 14, অর্থাৎ 11:14। তাহলে নির্ণয় আমাদের পরিসীমার অনুপাত কি হবে, 11:14। আশা করি বুঝতে পেরেছ অঙ্কটা। এরপরে যে প্রশ্নটা আছে এটা রাশিবিজ্ঞান সংক্রান্ত, 3 নম্বর প্রশ্ন। একটি গ্রামের 33টি দোকানের লাভের তালিকা নিচে দেওয়া হলো, দৈনিক লাভ। তাহলে দৈনিক লাভ এখানে কত বলা আছে, 0 থেকে 50, মানে 0 টাকা থেকে 50 টাকার মধ্যে লাভ হয় এরকম কটি দোকান আছে, 8টি দোকান। 50 টাকা থেকে 100 টাকা লাভ হয় এরকম দোকান আছে 15টি, আর 100 থেকে 150 টাকা লাভ হয় এরকম দোকান আছে 10টি। আমাকে বের করতে বলেছে, এর হচ্ছে আয়ত লেখ অঙ্কন করতে বলেছে।
ঠিক আছে। তাহলে আয়তলেখ অঙ্কন করার আগে আমরা কি করব, এখানে সেই একটি পরিসংখ্যার যে তালিকা সেটা বানিয়ে নিই। শ্রেণী শূন্য থেকে পঞ্চাশ, শ্রেণী দৈর্ঘ্য কিন্তু এখানে শূন্য থেকে পঞ্চাশের মধ্যে ডিস্টেন্স কত, পঞ্চাশ। তাহলে পঞ্চাশ আর পরিসংখ্যা হচ্ছে আট, পঞ্চাশ থেকে একশো, শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ, পরিসংখ্যা হচ্ছে পনেরো। আর শ্রেণী হচ্ছে একশো থেকে দেড়শো যেটা, সেটা শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ আর পরিসংখ্যা কত হলো দশ। তাহলে এটা আমরা কি করে গ্রাফ পেপারে আঁকবো সেটা আমি একটু দেখাচ্ছি। আমি গ্রাফ পেপারে অলরেডি এঁকে রেখেছি, তাহলে তোমরা কি করে আঁকবে আমি একটু বলে দিই। তাহলে দেখো, এখানে তোমাকে আগে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ হিসাবে তোমাকে দাগ টানতে হবে, যেভাবে আমরা গ্রাফ করি সেভাবে। এক্স অক্ষ এই নিচের দিকে অনুভূমিক ভাবে এক্স অক্ষ টানবে, আর লম্বালম্বি ভাবে বা উল্লম্ব ভাবে হচ্ছে ওয়াই অক্ষ টানবে। তারপর কি করবে, এখানে যে দশ ঘরের ডিফারেন্স কে শূন্য থেকে পঞ্চাশ ধরবে, আবার দশ ঘরের ডিফারেন্সে পঞ্চাশ থেকে একশো, আবার দশ ঘরের ডিফারেন্সে একশো থেকে একশো পঞ্চাশ, এইভাবে দুশো আড়াইশো করবে। আর উপরের দিকেও মোটামুটি দশ ঘরে দশ লিখবে, বিশ ঘরে বিশ লিখবে, তিরিশ ঘরে তিরিশ লিখবে, এরকম ভাবে পরপর যাবে। এবার আমরা কি করব, আয়তলেখ অঙ্কন করব। আয়তলেখ অঙ্কন করার ক্ষেত্রে আমাদের শূন্য থেকে পঞ্চাশের মধ্যে কত বলেছে, আমাদের দেখি আমরা, শূন্য থেকে পঞ্চাশের মধ্যে পরিসংখ্যা কত ছিল আট। তাহলে আমরা এখানেও কিন্তু শূন্য থেকে পঞ্চাশের মধ্যে আট ঘর নিলাম, ঠিক আছে। এই যে দেখো, আট ঘর নিয়ে আমরা এটা একটা কি করলাম, আয়তক্ষেত্র বা বক্স করলাম, ঠিক আছে। তারপর আবার পঞ্চাশ থেকে একশোর মধ্যে কত আছে, পঞ্চাশ থেকে একশোর মধ্যে আছে পনেরো। তাহলে পঞ্চাশ থেকে একশোর মধ্যে আমরা পনেরো ঘর পর্যন্ত নিলাম, নিয়ে আমরা এখানেও কিন্তু আয়ত ক্ষেত্র অঙ্কন করে আমরা এটাকে দাগ দিয়ে দেখালাম। এবার দেড়শো, একশো থেকে দেড়শোর মধ্যে কত আছে, একশো থেকে দেড়শোর মধ্যে আছে হচ্ছে দশটি। তার জন্য আমরা কি করলাম, দশ ঘর পর্যন্ত নিলাম, নিয়ে এখানেও কিন্তু আমরা চিহ্নিত করলাম। এবার আমরা কি করলাম, কি হিসাব নিয়েছি সেটা আমরা লিখে দিলাম। এক্স অক্ষ বরাবর একটি বাহু কত নিলাম, পাঁচ টাকা, আর ওয়াই অক্ষ বরাবর একটি একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে একটি দোকানের হিসাব নিলাম। আর এখানে লিখে দিবে দোকানের সংখ্যা, এখানে হচ্ছে পরিসংখ্যা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, আর হচ্ছে দৈনিক লাভ বা টাকা এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আঁকলাম। আশা করি বুঝতে পেরেছ, এটা সুন্দর করে তোমরা এঁকে নেবে। প্রয়োজন হলে একটু স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে তারপর দেখে দেখে করে নেবে, ঠিক আছে। এরপর যেটা বলেছে, যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয় সংযোগ সহলেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের বইয়ের পেজ নাম্বার একশো চব্বিশে আছে, উপপাদ্য হচ্ছে কুড়ি। আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে তোমাদের উপপাদ্যটা, পেজ নাম্বার একশো কুড়ি, আর হচ্ছে পেজ নাম্বার একশো কুড়ি, আর তোমাদের হচ্ছে উপপাদ্য হচ্ছে কুড়ি। হ্যাঁ, পেজ নাম্বার হচ্ছে একশো চব্বিশ, উপপাদ্য নম্বর হচ্ছে কুড়ি। কোন ত্রিভুজে দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয় সংযোগ সহলেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক হবে, যুক্তি দিয়ে প্রমাণ করি। আশা করি বুঝতে পেরেছো, এখান থেকে সুন্দর করে লিখে নেবে। আর যদি উপপাদ্য বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবে, আমি প্রয়োজন হলে আরেকটি ভিডিও বানাবো এটার এক্সপ্লেনিং হিসাবে এই উপপাদ্যের। তাহলে যাই হোক, তাহলে আজকের ভিডিও আমাদের এখানে শেষ করতে হবে। মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে পার্ট ফাইভ আমরা শেষ করলাম। যদি এই ভিডিওতে কোনো রকম সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে, কারণ এরকম মডেল অ্যাক্টিভিটির ভিডিওগুলি আমি দিয়ে থাকি এই চ্যানেলে, এবং অন্যান্য ক্লাস নাইন এবং টেনের অঙ্কের সমাধান কিন্তু এই চ্যানেলে দেওয়া হয়। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিও এখানেই রাখলাম।